সৌম্যের ক্যাচ মিসের দিনে তৃতীয় উইকেট জুটিতে লথাম উইল ইয়ংরা 171 রানের জুটি গড়ে বাংলাদেশকে দিয়েছে ম্যাচ মিসের স্বাদ। আচ্ছা, যদি বলা হয় ম্যাচটা তো নিউজিল্যান্ড 239 রান করে ফেলার পরিশেষ, খুব কি ভুল বলা হবে? একটু বোধহয় ভুলি, 92 রানে 4 উইকেট পড়ে যাওয়ার পরও 200 রান তো করেছে বাংলাদেশ, খারাপ কি? শেষে এসে স্কোরটা দেখে একটু সান্ত্বনা হয়তো পাওয়া যাচ্ছে, কিন্তু 30 ওভারের ম্যাচে 245 রান করে জিততে যে ব্যাটিংটা শুরু থেকে দরকার ছিল, টানি দিনের প্রথম ওয়ানডেতে আজ সেটা কি করতে পারল বাংলাদেশ? নতুন দিনের স্লোগানে যখন মুখরিত চারিপাশ, প্রত্যাশা যখন ভবিষ্যৎ বাংলাদেশ টিম বিনির্মাণের, সাকিব রিয়াদ তাসকিনদের ইঞ্জুরিতে সুযোগ মিলেছিল নতুনদের তৈরি করার, আজন্ম লেগ স্পিনারের আক্ষেপে ভোগা দলের হাতে ছিল রিশাদ হোসেনকে খেলানোর অপশন, যিনি কিনা ব্যাট হাতেও নিজের উন্নতির প্রমাণ দিচ্ছেন। দুদিন আগেও প্রস্তুতি ম্যাচে যিনি নিজের ব্যাটিং প্রতিভার ঝলক দেখিয়ে জানান দিয়েছিলেন নিজের সামর্থ্যের, ব্যাট ধরতে না পারা টেইল এন্ডারদের নিয়ে ভুগতে থাকা দলের হাতে ছিলেন তানজিম সাকিব এবং রকিবুল হাসানের মতো ব্যাট করতে পারা দুজন তরুণ ক্রিকেটার, যাদের প্রপার অলরাউন্ডার না হলেও অন্তত কার্যকর টেইল এন্ডার হিসেবে তৈরি করাই যেত। কিন্তু বাস্তবে কি ঘটল? আপনি সুযোগ দিলেন সৌম্য সরকারকে, যিনি প্রায় 1 দশক আন্তর্জাতিক ক্রিকেট খেলে এখনও প্রমিসিং ইয়ংস্টার হয়ে রয়ে গেছেন, বছরের পর বছর ধরে নিজের ব্যর্থতার জানান দেওয়া একজনকে কোনো স্টেজে কোনো রকম পারফরমেন্স ব্যতীত দলে সুযোগ দিলে কি ঘটতে পারে তারই প্রমাণ দিলেন তিনি। 30 ওভারে 245 রান তাড়া করতে নেমে ধারাবাহিকতা বজায় রেখে সৌম্য সাজঘরে ফিরলেন ডাক মেরে। নিউজিল্যান্ডের মাটিতে বরাবর ভালো করে বলে যে মিথ তৈরি হয়েছিল সেটিকে ভেঙে সৌম্য এই মাঠে টাক মারার হ্যাট্রিক করে এক অনন্য কীর্তিও গড়ে রাখলেন। ব্যাটিংয়ে নামার আগে সৌম্য বল হাতে খরচ করলেন 6 ওভারে 63 রান, ফিল্ডিংয়ে টম লাথামের ক্যাচ মিস করলেন, যিনি শেষ অবধি নিজের ইনিংসকে টেনে নিয়ে গেছেন 92 রান অবধি, যার খেসারত পরে পুরো দলকেই দিতে হলো ম্যাচটি হেরে গিয়ে। আর কতদিন কিসের বলে সৌম্যকে বয়ে বেড়াবে বাংলাদেশ? কিছু ক্ষেত্রে ভুল জায়গায় দিনের পর দিন খেলিয়ে যাওয়া প্লেয়ারের জন্য উপকারী তো নয়ই, বরং কেরিয়ার ধ্বংসের কারণও হতে পারে। এসব কবে বুঝবো আমরা? সৌম্য নিজেও হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন, হয়তো বলছেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি, অথচ কি দারুণভাবেই না শুরু হয়েছিল ম্যাচটা। বৃষ্টি ভেজা কন্ডিশনে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন অধিনায়ক নাজমুল শান্ত। ম্যাচের প্রথম বলে উইল ইয়াং এর ব্যাটে 4 খেলেও প্রথম ওভারেই শরীফুল তুলে নিয়েছিলেন 2 উইকেট, তবে বাংলাদেশের উল্লাস এতটুকুতেই সীমাবদ্ধ ছিল। এরপর পুরো ম্যাচ বারবার বৃষ্টির বাগড়া এলেও আসেনি টাইগারদের আনন্দের উপলক্ষ, বৃষ্টিতে বারবার থেমেছে খেলা। পরিস্থিতি বুঝে নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়াং আর অধিনায়ক টম ল্যাথম অনেকটা হিসেব করেই বেহিসাবে ব্যাটিং করলেন। বৃষ্টির কারণে খেলা শুরু হয়েছিল 1 ঘন্টা 10 মিনিট দেরিতে। এরপর দুটি মোটামুটি লম্বা বৃষ্টি বিরতির পর 30 ওভারে নেমে আসা ম্যাচেও তাই নিউজিল্যান্ডের রান 7 উইকেটে 239। ওই কন্ডিশনে বাংলাদেশের জন্য DLS পদ্ধতিতে দাঁড়ানো
45 রানের লক্ষ্য স্পর্শ করাটা কঠিনই ছিল, কিন্তু সেই কঠিনকে সহজ করার কোনো পরিকল্পনা দেখা গেল না বাংলাদেশের ব্যাটিংয়ে। শুরুর দিকের ব্যাটসম্যানরা উইকেটে এলেন আর গেলেন, লম্বা ইনিংস নেই, বড় জুটিও হয়নি। 103 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পর এই ম্যাচ থেকে আসলে আর বেশি কিছু আশা করারও ছিল না। ষষ্ঠ উইকেটে তাওহিদ হৃদয় আর আফিফ হোসেনের 56 রানের জুটিতে ম্যাচের সময়টাই কেবল দীর্ঘায়িত হয়েছে।